সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং শেষ নবী পিউনবি মাহমদুর রসৌল্লাহ সাল্লাস্লামের সালাতামের পরে আজ ছয় রবিউল আউ্য়াল চোদ্দোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক তেইশ অক্টোবর দুই জুমাবার মসজিদুল হারামে যে জুমার খুদ্বা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর মাহির বিন হামাদ আল মাইকলি হাফিজাহুল্লাহ তালা খুদ্বার বিষয়বস্তু হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি অত্যন্ত লজ্জাশীল বা পরম লজ্জাশীল হাই তির এবং তিনি মানব জগতের দোস্তুটিকে ঢেকে রাখেন আল্লাহ রব্বুল আলমিনের প্রথম প্রশংসা পেশ করেছেন যিনি সমস্ত কিছুকে তার জ্ঞান দ্বারা পরিব্যাপ্ত সামিল করেছেন এবং সব কিছুকে শরীর ধারিত করেছেন সুপরিমিত করেছেন এবং সমস্ত সৃষ্টিকুলের ওপর পূর্ণ নেয়ামত দান করেছেন আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করি আল্লাহর প্রশংসা করি তার কাছে তবা করি তার কাছে তবা ইস্তকফার করি এবং সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তার কোনো শরিক নেই তিনি একই একক এবং সাক্ষ্য প্রদান করি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি আল্লাহর বান্দা এবং তার রসুল যাকে আল্লাহ রব্বুল্লা আলমিন সমস্ত মানব জাতির উদ্দেশ্যে রাসুল করে প্রেরণ করেছেন যাতে করে তাদের অজুর অজুহাতকে শেষ করে হয় কোনো অজুহাত না থাকে যে আমরা জানতাম না যাতে মানব জাতিকে সতর্ক করা সম্ভব হয় তার ওপর অসংখ্য সালাত সালাম নাজেল হোক তার পরিবার পরিজনের ওপর এবং তার সাহাবাই কেরামগণের ওপর এবং তার সাথে কেমত পর্যন্ত যারা তাদের অনসারী হবেন নিষ্ঠার সাথে তাদের ওপরও শান্তি ধারাবসিত হোক অতপর বলছেন যে মা আসের আল মেনিন হে মমিনগণ্ড আমি নিজেকে এবং আপনাদেরকে উপদেশ দান করছি আল্লাহ ভিরুতার যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রক্ষা করেন এবং যেই ব্যক্তি নিজের দস্তুটিকে ঢেকে রাখে যেহেতু আল্লাহ ঢেকে রেখেছেন আল্লাহও ঢেকে রাখেন এবং আল্লাহ তাকে নিরাপদ করেন আল্লাহ রবুল্লা আলমিনের ভয় ভীতি তাকুয়া সর্বোত্তম ওসিয়ত আল্লাহ রব্বুল আলমিনের এবং উৎকৃষ্ট পোশাক এবং সর্বোত্তম চরিত্র মহান আল্লাহ ইরশাদ করেছেন ওত্তাকুয়ন্তুর জাউ নাফিহ আল্লাহ সর্বশেষ আয়াত নাজিল হয় করানি করিমের তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহ রব্বুল কাছে প্রত্যেক ব্যক্তিকে পূর্ণরূপে তাদের কিতকর্মের প্রতি দান দেওয়া হবে কোন রকমের অবিচার তাদের সাথে করা হবে না হে মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত হচ্ছে যে তিনি মানব জাতির দোস্তুটিকে ঢেকে রাখেন মানব জীবনে কোনো শান্তি আসতে পারেন না যদি দোস্তুটি ঢাকা না থাকে মানুষ সুখ শান্তি পেতে পারে না এটি হচ্ছে একটি সভা সৌন্দর্য যার মাধ্যমে মুসলিম উম্মার সুরক্ষা হয়ে থাকে এবং তাদের পরস্পর সম্পর্ক অটুট হয়ে থাকে হে আল্লাহর বান্দারা এ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দোস্তুটি ঢেকে রাখা এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের দোস্তুটি হলে আল্লাহ রব্বুল আলমী ঢেকে রাখেন সেই দোস্তুটি কথার ক্ষেত্রে হোক কাজকর্মের ক্ষেত্রে হোক বাহ্যিক হোক অথবা আভ্যন্তরীণ হোক আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন তিনি অত্যন্ত লজ্জাশীল এবং তিনি মানুষের দোস্তুটি ঢেকে রাখেন এই মর্মে সোনান আবু দাউদের হাদিস রয়েছে রসুর উল্লাহ সাল্লাম বলেন হায়া সিত্র নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তিনি হাইয় পরম লজ্জাশীল খুব লজ্জা করেন সিত্তিরুন আল্লাহর নাম হচ্ছে সিত্তির আমাদের দেশের মানুষরা সাত্তার বলে থাকে আব্দুল সাত্তার রাখে আল্লাহ নাম সত্তার কোনো আয়াত বা হাদিস দ্বারা প্রমাণিত নয় পক্ষান্তর এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর একটি নাম হচ্ছে সি যিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার ক্ষেত্রে বড়ো মহান ইহেব্বুল হায়া যিনি লজ্জাকে পছন্দ করেন ভালোবাসেন এবং ঢেকে রাখা আল্লাহ ঢেকে রাখেন সুতরাং একজন মানুষ অপরের দোস্তুটি ঢেকে রাখবে এটাও আল্লাহ ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিনের যে এই গুণবাচক নামটি রয়েছে এর প্রতি বিশ্বাসের ফলাফল হচ্ছে যে আপনি আল্লাহ আজও আপনি লজ্জা পাবেন আপনি আল্লাহর আল্লাহর গোলাম হিসাবে লজ্জা করবেন আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনেই সবসময় আল্লাহর সামনে আপনি রয়েছেন সুতরাং একজন আল্লাহর বান্দা সে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে যে কখনো যাতে করে সৃষ্টিকর্তার বিরুদ্ধাচরণ না হয় তারপরেও কখনো যদি সে নিজেকে কন্ট্রোলে না রাখতে পারে আর আল্লাহ রাব্বুল আলমিন তার দস্তুটি পাপাচারকে ঢেকে রাখেন তাহলে সে যেন তার দস্তুটিকে ঢেকে রাখে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়ালু বড়ই মর্যাদাবান তার অনুগ্রহ এবং রহমত হচ্ছে যে তাড়াতাড়ি করে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন পকড়াও করেন না বরং রব্বুল আলমিন ঢেকে রাখেন যাতে করে সমাজে জনগণের সামনে কেউ লাঞ্ছিত অবদস্ত না হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কল্যাণ বান্দার ওপর সর্বদা অবতীর্ণ হতে থাকি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ সবসময় আসতে থাকি। বরং রব্বুল আলমিন মানুষ ভুল করার পরেও তাদেরকে আহ্বান করতে থাকেন যে যাতে করে ফিরে আসে আল্লাহ অভিমুখী হয় এবং যতই বড় অপরাধী হোক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হয় এবং রব্বুল আলমিন তার বান্দাদেরকে ডাকেন যে এসো করো এবং মানুষ তওবা করলে আল্লাহ খুশি হন আল্লাহ রব্বুল আলমিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন মহান আল্লাহ ইরশাদ করেছেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ হে নবী বলে দাও যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাল আল্লাহ এখানে উজ্জ্ব রয়েছে ইয়া ইবাদি আসরাফু আলা আনফুস হে আমার সেই বান্দারা যারা নিজের উপর বাড়াবাড়ি করেছ অত্যাচার করেছো পাপাচারে লিপ্ত হয়ে লা তাকনা তুমির ইল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না ইন আল্লাহ ফেরোজন ওবাজামি নিশ্চয়ই আল্লাহ রব্বর সমস্ত গোনা ক্ষমা করতে পারে যাকে চাইবেন আল্লাহ ক্ষমা করবেন যার অন্তরে আল্লাহ সততা এখলাস দেখবেন আল্লাহ ক্ষমা করবেন ইন্নাহু হু আল গফুর রাহিম কারণ তিনি হচ্ছেন বড় মার্জনাকারী আর পরম দয়ালু পিয়ানবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সিরাত জীবনী সম্পর্কে কেউ যদি গভীরভাবে চিন্তা করে দেখে তাহলে সে উপলব্ধি করতে পারবে যে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার ক্ষেত্রে অত্যন্ত উদ্গ্রীব ছিলেন রসুর উল্লাহ সাল্লাহ আলী সামনে কেউ যদি নিজের দোষ ত্রুটি প্রকাশ করতে আসতো তো বলতেন যে ঢেকে রাখো আল্লাহ ঢেকে রেখেছেন এবং এর জন্য উৎসাহিত করতেন যেমন মায়েজ মা মালিক আলাহ সাল্লামী রাহ তাল আনহু থেকে যে ব্যবচার অপরাধ হয়েছিল তার ঘটনার ক্ষেত্রে রয়েছে যে রাসোর সাল্লা সাল্লামের সামনে এসে সে স্বীকারোক্তি পেশ করছে রসোর উল্লাহ সাল্লাম মুখটা অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে আবার সামনের দিকে গিয়ে আবার সে স্বীকার করছে সে অশ্লীলতায় লিপ্ত হয়েছে কথা অঙ্গীকার করছে নবী সাল্লা সাল্লাম বলেন তোমাদের সময় এসে গেছে যে আল্লাহর যে নির্ধারিত সীমারেখা রয়েছে সেখানে তোমরা থেমে যাবে বর্ডার ক্রস করবে না মান আন ফাল সৈয়ান ফালিয়াস্তাতির বিশিত্রিল্লাহ কেউ যদি এইরকম কোনো নোংরামিতে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ যদি ঢেকে রেখে থাকেন তাহলে তার উচিত হবে নিজের দুটি ঢেকে রাখা রসরুল্লাহের কাছে এরকম অপ্রীতিকর কোনো খবর পৌঁছিলে তিনি ইশারা ইঙ্গিতে বলতেন নাম উল্লেখ করতেন না ঢেকে রাখতেন মানুষকে অপদস্থ করতেন না ব্যক্তি জীবনের ত্রুটির ক্ষেত্রে বলতেন এভাবে মা বালু কাজা বা কাজা কিছু লোকের কি হয়েছে যে তারা এই ধরনের কথা বলে থাকে তারা এই ধরনের কাজ করে থাকে সেই মুসলিম হাদিস রয়েছে ইভিনে মাসুদ রাজি আল্লাহতে থেকে বর্ণিত বলছেন তিনি যা আর নবী সাল আলহি সাল্লাম জনৈক ব্যক্তি নবী সাল্লামের কাছে আগমন করল এসে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ রসুল ইনি আহ লো ইমরাতফিয়া সালাম মদিনার এক প্রান্তে আমি একটি মহিলাকে স্পর্শ করে ফেলেছি ওয়াইনি আসাব মিনহা মাদুন আর আমার সাহা আর আমি সহবাস ছাড়া তার সাথে ব্যবচার ছাড়া সব কিছু করে ফেলেছি অর্থাৎ শরীরে হাত দিয়েছে না জায়জভাবে তারপরে এসে নিজেই স্বীকার করছেন কোনো পুলিশ প্রশাসন নেই কেউ ধরে নিয়ে আসছে না ফা আনা হাজা আমি এই হাজির ফাখজে ফিয়া মাসেদ আপনি এখন যা ইচ্ছা সেই ফায়সালাই করুন আমি দুনিয়ার শাস্তি নিতে চাই পরকালের শাস্তি নিতে চাই না জাহান্নাবীর ফাঁকা আল্লাহ ওমার ওমার জিয়া আল্লাহ তালন বলছেন ওই লোকটিকে লাকাত সাতারাকালি আল্লাহ তোমার দোস্তুটিকে ঢেকে রেখেছিলেন লাহ সাতারতা নফসাক তুমিও যদি ঢেকে রাখতে আর না বলতে সেটাই ভালো হইতো বলছেন ফালাম উদ্দান নবী শাইয়ান সেইয়ান রসৌরুল্লাহ আসলাম কিছুই বললেন না এ কথা শুনে নীরব হয়ে গেলেন ফাঁকামার রাজ সেই লোকটি নিরাশ হয়ে যে কিছু তো উত্তর পেলাম না ফান্তালাকা সে দাঁড়ালো আর তারপরে টান দিল ফা আতবাহ নবী সাহর রাজ্য দা আহো নবী তখন একজন লোককে পাঠিয়ে দিলেন যে ডাকো ডাকো লোকটিতে চলে গেল ডাকো ওহি নাজল হয়েছে কোতলা আলি হাজহিল আয়া এই আয়াতটি পাঠ করে শোনালেন ওয়াকিমি সলাত ও তরফাইন নাহারে অজোলাফাম মিনাল লাইল ইন হাসানাত ইউদ হই বেনা সৈয়াদ যা লেখা হেমুসলিম সলাত কায়েম করো দিনের দুই দিকে সকাল বিকাল অজুলা মিনার লাইল রাতের কিছু অংশে পাঁচ অগ্ধ সালাতের দিকে এই দুটো বাক্য দিয়ে বা দুটো শব্দ দিয়ে ইঙ্গিত করে তরফাই নাহার দিনের দুই পাশে মানে ফজর আর জোহর আসর সকালবেলা ভোর হয় শুভ সাদে খাওয়ার পরে ফজর সালাত আর দিনের আর প্রান্তে যাওয়ালে পরে জোহর এবং আসর কি বোঝানো হয়েছে জোলাফ আহ মিনালে রাতের কিছু অংশে মানে মাগরেব এবং এশা এইভাবে কোরআন কিরিমি আল্লাহ রবুল্লা আলমিন একাধিক আয়াতে এসারা ইঙ্গিতে পাঁচ অক্তের কথা বর্ণনা করেছেন পাঁচ শব্দটি কোরআন কিরিমে নেই তবে রসুল্লাহ সাল্লা বহু হাদিস রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ হাদিস মেরাজের হাদিস ইন্নাল হাসানাত ইউজ হেবে না সৈয়াত তোমরা সালাত কায়েম করো দিনে পাঁচ অক্ত তাতে কি হবে নিশ্চয়ই নেকিগুলি গুণাগুলিকে মুছে নিয়ে যাবে পরিষ্কার করে দেবে ময়লা আবর্জনা যেমন পরিষ্কার করা হয় সাবান দিয়ে ঠিক তেমন পরিষ্কার করে দেবে জালে কাজিকার আলী এতে আল্লাহকে যারা স্মরণকারী তাদের জন্য উপদেশ রয়েছে কম লোকজন যে সেখানে বসেছিল তাদের একজন বলল বললো আল্লাহি আল্লাহনী আহা এই ফজিলতটি কি শুধু এই লোকটির জন্য যে এই লোকটি যে একটি বেগানা মহিলার গায়ে হাত দিয়েছে পাঁচ অক্ট সালাত যদি নিয়মিত যথাযথ আদায় করে যেভাবে আল্লাহ রবুল্লা আলমী নির্দেশ দান করেছেন তাহলে নেকিগুলি গোনাগুলিকে মুছে সাফ করে দেবে এটা কি তার জন্য খাস বিশেষভাবে নাজিল হয়েছে কালা রসুর উল্লাহ বললেন বললেন না কাফা বরং সমস্ত মানুষের জন্য এই বিধান সমস্ত মুসলিমের জন্য যারা নামাজি পাঁচ অক্ত মুসল্লি তাদের জন্য সাহাবাই কেরামগ নবী সাল্লা সাল্লামের এই আদর্শকে ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে গুনাগারদের সাথে পাপিদের সাথে কি আচরণটা করতে হবে তাদের দোস্তুটিকে যথাসাধ্য রাখতে হবে এবং ভুল ত্রুটি হলে উপেক্ষা করতে হবে এই মর্মে মুসান্নাফ ইবনে আবি সাহেব আই হাদিস রয়েছে ইমআ সাহেব আবি সাহেব রাহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন আন্না সিদ্দিক আকাল ও বকরা সিদ্দিক রাজিয়া আল্লাহ তোরা বলেন লাউ আহাজ আহবাব তোয়াস্তরাহ্লা আমি যদি কোনো মদ পানকারীকে ধরে ফেলি তারপরে আমি পছন্দ করি যে আল্লাহ যদি ঢেকে রেখে দিতেন তার দোস্তুটি ও আখাজ তো সার এখানে আরও যদি কোনো চোরকে আমি ধরে ফেলি আহবাব ইয়াস্ত রাহুল্লাহ তাহলে আমি পছন্দ করি যে আল্লাহ তা দোস্তুটিকে ঢেকে রেখে দিতেন আর সে ধরা না পড়ত আর সবচেয়ে বড় দোস্তুটি ঢেকে রাখা হচ্ছে যাতে আল্লাহ রাবুল আলমিনের রহমত এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ক্ষমা মার্জনা সুস্পষ্ট হয়ে উঠে তা হচ্ছে সেই মহাদিবস ক্যামত্রের দিবস যেই দিনে সমস্ত মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আছে আর আসবে সবাইকে একত্রিত করবেন আল্লাহ রব্বুল আলমিন সেখানে আল্লাহ রব্বুল্লা আলমের দোস্তুটিকে ঢেকে রাখবেন মমিনদের সাহিব ও মুসলিমে রয়েছে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে অপদস্ত লাঞ্ছিত আল্লাহ করবেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাহ বলে ইন আল্লাহ ইউদনীল মমিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন কেমতের দিন বিচার দিবসে মমিনকে নিকটবর্তী করবেন কাছে ডাকবেন ফয়াদা ও আলী হে কানা ফাহু আয়াস্তরহু আল্লাহ রব্বুল আলমিন তার পর্দা রেখে দেবেন তার উপর তাকে ঢেকে নেবেন ফায়াকুল আর বলবেন আতারে জাম্বা কাজা আস্তে আস্তে বলবেন যে তুমি এই গুনাহাটি সম্পর্কে জানো করেছো আতারেফ জাম্বা কাজা এই গোনাটি তুমি করেছো জানো মনে আছে ফায়াকুল ও নাম এই রব্বে উপায় তো নেই সে বলবে হ্যাঁ রব আমি তো এই গোনাগুলি করেছি হাত তাই যা কার্রা রহবে যখন তাকে সমস্ত তার গোনাগুলি স্বীকার করিয়ে নেবেন আল্লাহ রবুল আলমিন ওয়ারাফি নাফসি আন্না হালাক ওই ব্যক্তি কিন্তু মনে মনে এত চিন্তাগ্রস্ত হয়ে যাবে যে সে তো ধ্বংস হয়ে গেছে সর্বনাশ যাহার নামে যেতে হবে কালা তখন আল্লাহ বলবেন সাতারতুহা তোহা আলেকা দুনিয়া ইহ জগতে দুনিয়াতে তোমার দোষ ত্রুটিগুলি আমি ঢেকে রেখেছিলাম ওয়ান আের ওহালাকাল আর আজকে তোমার গুনাগুলি ক্ষমা করে দিলাম তোমাকে দুনিয়াতে অপদস্ত করিনি আজকেও হাসরের মাঠের লোকজনের সামনে আমি অপদস্ত লাঞ্ছিত করব না আজকে মাফ করে দিলাম তা কিতাব আহানা তারপরে তার নেকির যে আমলনামা রয়েছে তার হাতে দিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহরুল তার গুণাগুলিকে মিটিয়ে দেবেন মুছে দেবেন বরং আল্লাহ রব্বুল আলমিনের রহমত অনুগ্রহ রয়েছে ওই ব্যক্তির জন্য যে নিজের দোস্তটিকে ঢেকে রাখে এবং রবের কাছে তবা করে ফিরে আসে এই আশায় যে আল্লাহ তার দোস্তুটি ঢেকে রাখবেন এবং তার তবা কবুল করবেন তার সাথে সাথে তার গোনাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেন শুধু আল্লাহ ক্ষমা করেন না শুধু দোস্তুটিকে ঢেকে রাখেন না বরং গোনাগুলিকে পাপগুলিকে নেকিতে বদলে দেবেন সেই মুসলিম এই মর মেহাদিস রয়েছে আবুদার রাজি আল্লাহ তালে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন সুরুল্লাহ সাল্লা সেন একজন লোকের কথা বর্ণনা করেন ইউতাবেহি অমল কেয়ামতের দিন তাকে নিয়ে আসা হবে বিচার দিওয়াশে ফাই কালু আর তারপরে ফেরেস তাদেরকে বলা হবে এরজু আলি সেগারা জুনুবি তার ছোট গোনাগুলি আগে তার সামনে পেশ করো আর তাকে স্বীকার করাও ওয়ারফাউ আনহো কি কিবা রাহার বড় বড় গোনাগুলি উঠিয়ে রাখো তার সামনে পেশ করিও না ফায় তোর আলী শেগার ও ওজনুবিহি তারপরে তার সামনে ছোট ছোট তার গোনাগুলি পেশ করা হবে আর বলা হবে আমেল তাইয়াজাওয়া কাজা কাজাওয়া কাজা অমুক দিনে এই পাপগুলি করেছো অমুক দিনে এই পাপগুলি করেছো ভাইয়া কলুর নাম বলবে হ্যাঁ করেছি লা আস্তা তো আয়ুন কেরা অস্বীকার করতে পারবে না ওহা মিন কে বারে জুনুবিহি যখন ছোটো ছোটো গোনা সম্পর্কে স্বীকার উক্তি নেওয়া হচ্ছে তখন সে তো ভয়ে আতঙ্কিত থাকবে যে বড় বড় গোনা তো এখন বাকি আছে রাজা এরপরে আমার সামনে পেশ করা হলে কি হবে আমার ফাইয়াল তখন তাকে বলা হবে ফাইনালাকা মাকানা করলে সাইয়েতেন হাসানা তোমার প্রত্যেকটি গোনার জায়গাতে একটি করে নেকি দিয়ে দেওয়া হইলো সু হ্যান আল্লাহ ফয়াকুল রববে তখন তার সাহস বেড়ে যাবে বলবে হে আমার রব খাত আমি তো আসি আল্লাহ আর হা না আমি তো আরও অনেক গুণা করেছি ওগুলো তো দেখতে পাচ্ছি না শুধু ছোট ছোট গুণাগুলি দেখলাম আমি তো আরও অনেক গুণা করেছি যেগুলি তো দেখতে পাচ্ছি না আমি অনেক অপকর্ম করেছি কাল আবু জার আবু জার রাজি আল্লাহ তালু বলেন ফালাকাদ রায় তো রসুল আল্লাহ সাল্লাহ হাত্তাবাদ নওয়াজে জহু রসুল্লাহ ওই সময় এই লোকটির অবস্থা বর্ণনা করতে গিয়ে যে এখন বড় গুণাগুলি আর আল্লাহর সামনে প্রকাশ করছে যে আল্লাহ ওগুলোর বদল নেকি কোথায় সুরল্লাহ সামনে হেসে দিয়েছেন এমন হাসা হেসেছেন যে তার মাড়ির দাঁত বেরিয়ে এসছে পুরানি খেরমের সুরে ফুরখানি আল্লাহ স্বাদ করছেন সবচেয়ে বড় তিনটি গুণা অপরাধের কথা বর্ণনা করে সিরক বিল্লা কুফরি আর তারপরে খুন করা অন্যায়ভাবে আর তারপরে জেনা ব্যবিচার পরে বলছে ইল্লা তাবা এত বড় অপরাধ করেও যদি কেউ তবা করে ও আমানা এবং ইমানের নবায়ন করে ইমানকে সুন্দর করে ও আমেল আমালান সাল ভালো আমল করতে লাগে তাহলে প্রমাণিত হলে যে সত্যি তবা করেছে উল্লাহ সৈয়াতেম হাসানা তাহলে ওদের গুনাগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেবেন আল্লাহ রবাহ আলমিন ও কান আল্লাহ গফুর রহিম বড় গফুর রহিম হে মমিন ভাইগোন দোস্তুটি ঢেকে রাখা সুন্দরভাবে সুন্দরভাবে দোস্তুটি ঢেকে রাখা হচ্ছে ভদ্রতা এবং মানুষের সাথে সদাচরণ মানুষের সাথে ভাতৃত্ব এবং মানুষের সাথে নমনীয় হওয়া এবং এর বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে স্বামী স্ত্রীর অনেক দোস্তুটি সম্পর্কে জানে ঢেকে রাখবে স্ত্রী স্বামীর অনেক দোস্তুটি জানে বিভিন্ন দিক থেকে সেগুলিকে ঢেকে রাখবে আল্লাহ রবাহ আলমিনের স্বাদ কোচেন কোরআনে কেরিম না লেবা সুল্লা লেবা লেবাস হোন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা হে পুরুষরা তাদের পোশাক স্বরূপ আর পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা সুতরাং স্বামী স্ত্রী পরস্পরের দোস্তুটিগুলি সুখে দুঃখে তিক্ততায় আর ভালো অবস্থায় সব অবস্থায় ঢেকে রাখার চেষ্টা করবে এর মাধ্যমে হবে কি তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং একে অপরের ওপর সহানুভূতি বাড়বে সুখে শরিক হবে যেমন দুঃখেও শেয়ার করবে সুতরাং এই দাম্পত্য জীবনে যে বৈবাহিক বন্ধন রয়েছে এই অকাট্য বন্ধনের পরেই উচিত হবে না যে মানুষ এই ভালোবাসাকে নষ্ট করবে এই দয়া মায়াকে নষ্ট করবে আর একে অপরের যে গোপনীয় বিষয়গুলি রয়েছে সেগুলি কারো কাছে প্রকাশ করবে পরানিকারিমি আল্লাহ রব্বুল আলমিন এই দাম্পত্য জীবন সম্পর্কের সাদ কোস অমিন খালা খালাক কুমিন আনফুস আজওয়াজা আল্লাহ রব্বুল আল নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের একটি নিদর্শন যে তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছে পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ লেতাস কোনো এলেই হা যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো একই অপর থেকে শান্তি লাভ করতে পারো ও জায়ালা বাহি এবং তোমাদের আপসে আল্লাহ ভালোবাসা এবং মায়া সৃষ্টি করে দিয়েছেন এটি আল্লাহর পক্ষ থেকে ইন্ডাফি জায়কলা আয়াত এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে লেকওমি ইতাফাক্কার ওন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য দোস্তুটি ঢেকে রাখার অনেক উপকারিতা রয়েছে হে আল্লাহ বান্দারা তার মধ্যে একটি হচ্ছে দোস্তুটি ঢেকে রাখলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পায় এবং মুসলিম সমাজে সুধারণা প্রতিষ্ঠিত হয় আর তার সাথে সাথে যে পাপি তাকে সুযোগ দেওয়া হয় সে যেন নিজের সংশোধন করে নিতে পারে রবের কাছে তব করে ফিরে আসে এবং তবার আল্লাহ রব্বুল্লা আলমের কাছে বড়ো মর্যাদা রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমের গোলামের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বা বহিপ্রকাশ হচ্ছে তবা করে ফিরে আসা পক্ষান্তরে কেউ যদি মন্দ কথার প্রচার প্রসার করে এবং যেসব পাপ মানুষকে ধ্বংস করে সেগুলি মানুষ সমাজে ছড়িয়ে দেয় তাহলে তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন কোরআনকারিমে ইহকাল পরকালে মহান আল্লাহ সাদ করেছেন এই মর্মে সুরায় নুর না আমানু লহম আজাবন আলিমুন ফিদুনিয়াওয়ালা আখের ইয়ালামু আনতুম লা তা'লামুন নিশ্চয়ই যারা পছন্দ করি যে ওই মমিন মুসলিম সমাজে অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করুক অশ্লীলতার কথা ছড়িয়ে পড়ুক সবাই জানুক যে অশ্লীলতা হচ্ছে তাদের জন্য আজাবুন আলী মর্মান্তিক শাস্তি রয়েছে ফিদ্দুনিয়াওয়ালা আখেরা ইহুকাল পরকালে অল্লাহ আলম আন্তুম্লা আলমন আল্লাহ ভালো জানেন তোমরা তেমন কিছু জানো না বলছেন সম্মানিত ইমাম যে কেউ যদি এটা শুধু অন্তর থেকে মন থেকে পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীল কথা অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক তাতেই যদি কঠোর শাস্তি থাকে ইহকাল পরকালে তাহলে যারা এই কাজটি হাতে নাতে করি অশ্লীলতাকে ছড়ায় অশ্লীলতার কথা মানব সমাজে বলে বাড়ায় তাদের জন্য কত শাস্তি রয়েছে এমাম বখারি রহমা হল্লার কিতাব রয়েছে একটি আলাদাব মুফরাদ তাতে রয়েছে কানায়কালো মানসামিয়া বে ফাহিন ফা আফসাহা ফাহু আফিহা যে আবদাহা যেই ব্যক্তি উনি অশ্লীল কাজের কথা শুনল কারো সম্পর্কে আর তারপরে সেটাকে ছড়িয়ে দিল সমাজে প্রকাশ করে দিল ফাহু আফিহা কেল্লেজ আবদাহা সেই ব্যক্তি ওই লোকের মতো যেই ব্যক্তি এই পাপকে প্রকাশ করেছে সমাজে সুতরাং কোনো পাপের কথা শুনলে সহজে সেটা যেখানে সেখানে বলতে নেই প্রকাশ করতে নেই যদি সেখানে ইসলাম এবং মুসলিমের কল্যাণ না থাকে এর চাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর বান্দারা যে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে এবং আল্লাহ রব্বুল আলমিনের মার্জনা থেকে যে বিতাড়িত হওয়ার ঝুঁকি সে নিল সুতরাং আল্লাহ রব্বুল আলমী যে তার মানিজ্জকে ঢেকে রেখেছে সেটাকে সে নিজেই প্রকাশ করল করে আল্লাহ সেটাকে লুকিয়ে রাখেন প্রকাশ করেন না কিন্তু সকাল হলে সে নিজেকেই লাঞ্ছিত অপদস্ত করে সমাজে বলে বেড়ায় এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থেকে বঞ্চিত এমআর রহমাতুল্লাহ আলাই বলছেন গোনহা এবং পাপাচারের যে ভয়াবহ দিকগুলি রয়েছে সেগুলির একটি হচ্ছে যে ইন্নাহ ইয়ানসালে হৈমিনাল কালবে বাহ হোহা গুণা মানুষ যখন করতে থাকে তখন অন্তরে গুনহার ঘৃণা থাকে না ঘৃণা কমে যায় পাপকে পাপ অপরাধ কপরাধ মনে হয় না ফাঁতা সিরহ আদা সেটি তার অভ্যাসে পরিণত হয়ে যায় সুতরাং তারপরে ধীরে ধীরে মানুষ দেখলেও তাকে খারাপ লাগে না আর মানুষ কোনো কথা বললেও খারাপ লাগে না বরং সে মানুষের সামনে নিজেই বলে বেড়া হাত্তা হফত্যা খেরা আহাদম্বিল মা পাপ করে নিজেই গৌরব করে যে আমি এই করতে পেরেছি সেই করেছি যা লোকজন জানতো না সে সব কথা সে বর্ণনা করে বেড়ায় যে সে এই কাজ করেছে সেই কাজ করেছে এই শ্রেণীর লোক এমন খারাপ লোক যাদেরকে আল্লাহ পাপমুক্ত করেন না এবং তাদের সামনে তবার রাস্তাকে আল্লাহ বন্ধ করে দেন যেমন নবী করিম সাল্লাহ বলেছেন কুল্ল ওম্মতে মুফা ইল্লাল মুজাহিরিন মুজাহরিন হাদিস আমার ওম্মতের প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে ক্ষমাযোগ্য প্রত্যেক ব্যক্তি পাপ মুক্ত হইতে পারে মুয়াফা আফিয়াত হাসিল করতে পারে ইল্লাল মুজাহিরিন তবে যারা পাপকে প্রকাশ করে প্রকাশ্যে পাপ করে অথবা গোপনে পাপ করে তা নিজেই প্রকাশ করে বেড়ায় তাকে আল্লাহ মাফ করেন না মিনাল মোজাহারাতে আর পাপ প্রকাশে পাপ প্রকাশ করার একটি ধরন হচ্ছে আইয়ামালা রজল বিল্লাইলে আমালান রাতের অন্ধকারে কোনো পাপ করল সম্ময়ুস্ক হো তারপরে সকাল হইল ও কা সাতারো কিন্তু আল্লাহ ঢেকে রেখেছে আল্লাহ দস্তুটি প্রকাশ হতে দেননি নি ইয়া ফোলান কিন্তু এই পাপই এত খারাপ সে বলছে হে অমোক হে দোস্ত আমিলতুল বা রে হা কাদা কাদা গত রাতে আমি এই এই কাজ করতে পেরেছি চুরি করেছে ডাকাতি করেছে ব্যবচার করেছে না উজবিল্লা মদ খেয়েছে বলে বেড়ায় অকাধ বা তাই বহু অথচ তার রাত কেটেছিল এই অবস্থায় যে তার প্রতিপালক তা ঢেকে রেখেছিল কিন্তু সকাল হতে সে তর আল্লাহ আনহু আল্লাহ যে পর্দা ফেলে রেখে সেই পর্দাকে সে খুলে ফেললা একটি কথা মনে রাখবেন কারো দোস্তুটিকে যদি আল্লাহ ঢেকে রাখেন দুনিয়ায় লাঞ্ছিত করলেন না তাতে প্রতারিত হবেন না এটি আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে একটি কৌশল এতে আপনি নিজেকে নির্ভীক মনে করবেন না বা নিরাপদ মনে করবেন না কোরআনিকি মহান আল্লাহ এরশাদ ফালাহন মকর আল্লাহ ইল্লা কমুল খাসেরুন একমাত্র ক্ষতিগ্রস্ত সম্প্রদায় আল্লাহ রব্বুল আলমের কৌশল থেকে নির্ভীক হয়ে যায় বা নিরাপদ থাকে ভয় করে না অন্তরে যেন সবসময় ভয় থাকে যে আল্লাহ দস্তুটি ঢেকে রেখেছেন কিন্তু যে কোনো সময় আল্লাহ পকড়াও করতে পারেন যে কোনো শাস্তি দিয়ে সুতরাং একজন মানুষের জন্য উচিত হবে যে দ্রুত তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে আর যে ব্যক্তি তবা করে নেই সেই ব্যক্তি ওর মতো হয়ে যায় যে গোনা করেনি আর তাই বলেন জামবে কামাল্লা জাম্বালাহ গোনা করে যদি তবা করে নেই তাহলে সেই ব্যক্তির মতো হে যেই ব্যক্তির গুনহা নেই আর যে তবা করে খালি সন্ত্র থেকে তা আল্লাহ আলী আল্লাহ তার তবা কবুল করেন যে নিজের দোস্তুটিকে ঢেকে রাখে আল্লাহ তার দোস্তুটিকে ঢেকে রাখেন সেই মুসলিম এমর মাহ হাদিস নবী করিম সাল্লাম বলেন্লাহ আল্লাহ আবদিন আল্লাহ রাব্দুল আলেমিন যদি কোনো বান্দার দোস্টি দুনিয়াতে ঢেকে রাখেন দুনিয়াতে অপদস্ত লাঞ্ছিত করলেন না সমাজে পরিবারে ইল্লাহ সাতার্লা হিউম আল খায় তাহলে আল্লাহ কয়ামতের দিনও অপদস্ত লাঞ্ছিত করবেন না ঢেকে রাখবেন আউজিবল্লাহমিনের সহিত অনুর রজিব আল্লাহ রবুল্লাহ আলেমিন করা নে সাত কয়েসুর আয় রাহাদের কয়েকটি আয়ত আল্লাহ ইউফন যারা আল্লাহ নেক বান্দা জান্নাতি সৎকর্মশীল তারা আল্লাহর সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তিকে পূরণ করে তারা চুক্তি ভঙ্গ করে না বললেন যে আসেলামা আমার আল্লাহ আই ও সালা আল্লাহ রাব্বুল আলমী যা মিলাতে বলেছেন তা তারা মিলিয়ে নেই অর্থাৎ আত্মীয়তার সুসম্পর্ক অথবা মানুষের সাথে সুসম্পর্ক বহাল রাখে ও একশোনব্বাহম এবং প্রতিপালককে ভয় করে ও এক আফোনা সু হিসাব আর মন্দ হিসাব থেকে হিসাবের সময় জবাবদেহিতার সময় যেন মন্দ পরিণাম না হয় এটাকে ভয় করে ওই লি সবার উব আর যারা ধৈর্য ধারণ করে রবের সন্তুষ্টি হাসের উদ্দেশ্যে ও সলাত এবং সলাত কায়েম করে ও ও মিম্মা রাজা হোসের ওয়া আলানিয়া এবং যা কিছু আমি তাদেরকে উপজীবিকা হিসাবে দিই তা থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে ওয়েদ রাউন হাসবিল বিল হাসান এবং তারা মন্দকে ভালো দিয়ে দূর করে উলাই উলায় তাদের জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম দ্বিতীয় খুদবাই সম্মানিত খাতি বলছেন যে হে মমিনগণ আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে বান্দা যে দস্তুটি ঢেকে রাখা হয় তার একটি বড় মাধ্যম হচ্ছে উপায় হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন নিষ্ঠা তৈরি করার জন্য হলুসিয়াতের জন্য সুতরাং যেই ব্যক্তি আল্লাহর জন্য কথায় কাজে নিষ্ঠা প্রতিষ্ঠা করবে হলুসিয়াত নিয়ে আসবে আন্তরিক হবে আল্লাহ তার দুনিয়াতে দস্তুটিকে ঢেকে রাখবেন পরকালে দোস্তুটি ঢেকে রাখবেন তাহলে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে যদি এই নিয়ামত পেতে হয় হ্যাঁ তো তার মাধ্যম হচ্ছে যে সর্বাত্মক এখলাস নিয়ে আসার চেষ্টা করবেন কিন্তু কেউ যদি দুনিয়াতে মানুষকে শোনাতে চায় দেখাতে চায় লোক দেখানো কাজ করে এবং মানুষের প্রশংসা তার কাম্য থাকে তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান আর তার অন্তরে যে এই পাপগুলি লোক দেখানো লোককে শোনানো এবং লোকের প্রশংসা কামনা এই পাপগুলি যে লুকায়িত আছে সেগুলিকে আল্লাহ প্রকাশ করে দেন মানুষকে জানিয়ে দেন সহিব খারী মুসলিমে হ্যাঁ রয়েছে কালা রসুর উল্লাহ সলাল্লাহ আলী সরসুর বলেন মান সাম্মা সাম্মা আল্লাহ বেহি কেউ যদি মানুষকে শোনাতে চায় আল্লাহ তার কথা মানুষকে শুনিয়ে দিয়েই যথেষ্ট করেন আর কিছু দিতে চান না ওমান রা আর রা আল্লাহ বেহি কেউ যদি লোক দেখানো কাজ করে তো আল্লাহ দেখিয়ে দিতে চান যে তোমাকে দেখেই নিক চিনেই নিক শুধু তোমাকে পরকালে কিছুই দেব না এইরকমই আল্লাহ আলম বান্দা দোস্তুটি ঢেকে রাখবেন এর একটি মাধ্যম হচ্ছে যে আপনি অন্য অন্য মানুষ যারা আপনার আশেপাশে বসবাস করি তাদের দোস্তুটি ঢেকে রাখার চেষ্টা করবে যেমন কর্ম তেমন ফল আপনি যদি মানুষের দোস্তুটি ঢেকে রাখেন তো আল্লাহ আপনার দোস্তুটি ঢেকে রাখবেন সুতরাং আপনি যদি আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন এবং মুসলিম ভাই বন্ধুরের দোস্তুটিকে ঢেকে রাখেন তাহলে আল্লাহ আপনার দস্তুটি ঢেকে রাখবেন এমন সময়ে যখন আল্লাহ রব্বুল্লাহের পক্ষ থেকে দস্তুটি ঢেকে রাখার এগো ক্ষমার আপনি অত্যন্ত মুখাপেক্ষী হবেন অর্থাৎ বিচার দিবসে সেই বখারি মুসলিম হাদিস রয়েছে রাসৌরুল্লাহ বলেন মান মুসলিমান মুসলিম সাঁতারা আল্লাহফিদুনিয়াওয়ালা আখেরা কেউ যদি কোনো মুসলিমের দোস্তটিকে ঢেকে রাখে আল্লাহ তার ইহকাল পরকালে দোস্তটিকে ঢেকে রাখবেন আর বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায় এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে অনেকেই সীমা লঙ্ঘন করে এসবের অপব্যবহার করে সুতরাং মানুষের ব্যক্তি জীবনের যেসব রহস্যজনক বিষয় রয়েছে বা গোপনীয় বিষয় রয়েছে সেগুলির প্রচার প্রসার ঘটিয়ে থাকে আর সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে থাকে মানুষের দোস্তুটি খুঁজে বাড়ায় এবং মানুষের অধিকার এবং স্বাধীনতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে মনে রাখবেন যেই ব্যক্তি কোনো ভাইয়ের অন্য কোনো মানুষের দোস্তুটিকে প্রকাশ করবে আল্লাহ তা দোস্তুটিকে প্রকাশ করে দেবেন কি বাড়িতেও যদি বসে থাকে তারপর তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বেন এই মর্মে স্নানের তিরমিজি তনারদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত হাদিস রয়েছে সাইদা রসুল্লাহ সালাম মেম্বার রসুল্লাহ সালাম একদিন মেম্বারে চাপলেন ফানা দাবে সৌতিন রফি উচ্চ স্বরে ডাক দিয়ে এই বক্তব্য পেশ করলেন ইয়া মা সারমান ইল আসলাম আবিল সানি আলাম ইউফদিল ইমান ইল আকালবে হে ওই সব কথিত মুসলিমরা যারা মৌখিক ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের অন্তরে ইমান নেমে আসেনি মুনাফিক চরিত্রে যারা অন্তরে বিশ্বাস নেই কিন্তু শুধু মুখে উচ্চারণ করেছ শুনে রাখো তোমাদের কাজের সাথে কথার যদি মিল না থাকে অন্তরে যা আছে তার সাথে আমলের মিল না থাকে শুনে রাখো লাতুজুল মুসলিমী তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না ওয়ালা তো রহম এবং তাদের ত্রুটি কারণে খোটা দিও না ওয়ালা ওলা আওরা তেহিম তার দোস্ত্রুটি তলাশ করে বেড়াও না ফাইন রহমান তাহিল মুসলিম কেউ যদি তার মুসলিম ভাই বোনের দোস্তুটি খুঁজে বেড়ায় তথা আল্লাহ আওরাত আল্লাহ তা দোস্তুটি খুঁজে বের করবেন অমান ততাব্বা আল্লাহ আওরাত আর কারো দোস্তুটি যদি আল্লাহ খুঁজা শুরু করেন ইয়াফদাহু ইয়ফদাহি জৌফি রাহিহি যদিও নিজের ঘরে থাকে তারপরও ঘরের ভিতরে থাকা সত্ত্বেও তাকে আল্লাহ লাঞ্ছিত অপদস্ত করে ছাড়বেন সোনান আবুদাহিস রসুর আল্লাহ সাল্লাহ মাউিয়া আল্লাহ তালাহকে বলেছিলেন ইন্নাকা নাস আফসাদ দাহম তুমি যদি মানুষের ত্রুটির পেছনে পড়ো তাহলে তাদের ধ্বংস করে ফেলবে তাদের খারাপ করে দেবে আউ তুফসে দাহম অথবা তারা খারাপ হওয়ার উপক্রম হবে আর বিশেষ করে সেটা যদি দুর্বল অসহায় যারা ছোটো যে কোনো দিক থেকে তাদের ক্ষেত্রে হয় তো এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায় কারণ ছোটোদের ক্ষেত্রে দুর্বলের ক্ষেত্রে দোস্তুটি বলে বাড়ালে কোনো ভয় থাকে না পার্থিব যার ফলে অনেকে দুঃসাহসিকতা দেখিয়ে থাকে যে কোনো পরোয়া করে না কোনো মানুষের জন্য উচিত হবে না যে দুর্বল অসহায়দের বিশেষ করে পক্ষান্তরে সবার দোস্তুটি তুলে ধরবে অথবা তাদের দোস্তুটি প্রকাশ করবে এবং তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করবে এবং তারা হয়তো শিক্ষাগত কোনো যোগ্যতা রাখে না তাদের জ্ঞান কম এটার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করবে ভবিষ্যতের এমনটা কারো জন্য জায়জ নয় জেনে রাখবেন মমিনগণ এতগুলি যে আলোচনা হইল ওই সমস্ত লোকদের ক্ষেত্রে যাদের দোষ ত্রুটি অল্প স্বল্প রয়েছে প্রথমবার দ্বিতীয়বার সামান্য দোষ করেছে অনেক নেকির কাজ করে অনেক ভালো মানুষ কিন্তু সামান্য কিছু ভুল হয়ে গেছে তাদের ক্ষেত্রে পক্ষান্তরে সম্মানিত ইমাম বলছেন ইকাত আল হে দিনী ইমানি ভাই বন্ধুগণ আর না মানিস তো হেদাবিল ফাসাদ অসুরু তবে যেই ব্যক্তি ফিতনা ফাসাদ এবং অনিষ্ট পাপে খ্যাতি লাভ করেছ চরম পাপি বহু রকমের পাপ করে প্রখ্যাত চোর প্রখ্যাত ডাকা খনি চরিত্রহীন লুচ্চা এইরকম যারা ওরিফা বিল আজাওয়াল ফজুর মানুষকে কষ্ট দেওয়াই সবাই জানে সে মানুষকে কষ্ট দেওয়া তার স্বভাব এবং সে জেনা ব্যবীচার সমকামিতায় লিপ্ত এইরকম যাদের সম্পর্কে জানা হয়ে গেছে মানুষ জানছে তাদের ক্ষেত্রে তাদের দস্তুটি যদি ঢেকে রাখেন তাহলে ফিতনা ফাসাদ আরও বেড়ে যাবে তারা আরও লঙ্ঘন করবে এইরকমই যেসব লোকদের অনিষ্ট সুদূর প্রসারী তাদের অনিষ্টের কারণে বহুলো ক্ষতিগ্রস্ত হয় যেমন চরমপন্থী যারা বিভ্রান্তির শিকার হয়েছে জঙ্গি খারেজি রকম খারেজিদের পৃষ্ঠপোষক যারা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি এবং দেশের স্থিতিতে স্থিতিশীলতাকে তারা নষ্ট করে তাদের জন্য দোস্তটি ঢেকে রাখা প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে আপনি দোস্তুটি রেখে রাখবেন তাদের সম্পর্কে নীরব থাকবেন এটা মোটেই জায়জ হবে না বলছেন বালিয়া তাবলিগুল মাস ইলিন আনহোম বরং তাদের সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া আবশ্যক হবে এবং জনগণকে সতর্ক সাবধান করা ফরজ হবে যাতে করে মানুষের জান মাল ইজ্জত আবর হেফাজত করা যেতে পারে দিনের হেফাজত করা যেতে পারে এবং দেশের এবং দেশের দেশবাসীর নিরাপত্তাকে নিশ্চিত করা যেতে পারে আর এদের যদি কেউ ঢাকা দিয়ে রাখে এদেরকে যদি এদের দোস্তুটি কেউ কেউ যদি লুকিয়ে রাখে তাহলে তাদের সাথে তাদের অপরাধে তারাও জড়িত এই মর্মে সেই মুসলিমের হাদিস পেশ করেছেন বলছেন নবী সাল্লাম বলে আহসান আল্লাহ মেনের আলমিনের লানত রয়েছে রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা করেছেন ওই সমস্ত ব্যক্তির ওপর যারা কোনো পাপিকে সে বেদাতি মহদেশ পাপী পাপি বেদাতি পাপি হোক অথবা যে কোনো পাপি হোক দুটোই ব্যাখ্যা করা হয়েছে এহাদিস লাহমান আওয়া মহদেসান আল্লাহ লো তো রয়েছে ওই সমস্ত লোকের ওপর যারা কোনো বেদাতিকে অথবা কোনো অপরাধীকে আশ্রয় দিয়ে থাকে নিজের বাড়িতে চোরকে ডাকাতকে খনিকে ব্যবিচারকারীকে জঙ্গিকে খারেজি এই রকমই কোন বেদাতিকে সম্মান প্রদর্শন করে বেদাতিকে আশ্রয় দিয়ে থাকে বেদাতির আপ্যায়ন করে থাকে তাদের উপর লানও তুলেছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা ঘোষণা করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্ুল আলমিন যেন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে নিরাপদ রাখেন আল্লাহ উদিনা সালুক আল্লাহ আফিয়া তি দুনিয়ালা আখের আল্লাহ ইন্দানা সালুক আলাফু আলা আফিয়া ফিদিনা ও দুনিয়া না ও আলেনা ওয়া মালিনা ও আল্লাহমসুর না وآمن روعاتنا اللهم احفظنا بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بأزمتك أن نغتال من تحتنا اللهم صل على محمد وأزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وأزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين و انا ما هم بافك و كرمك و جودك يا عمر عيمي الله ما ازالي السلام و المسلمين الله يسلم مسلمك الله شوكتي شالي كره و ازالي الشركه المشركين شركه المشركه فردك لانشطه و دستور و همي هازال الدين الله بلالي من تمتمه و جالها زالي امين و متماي نصير بلاد المسلمين الله ايه دي شودي ربك الله بلالي المسلمين الله ايه دي شودي ربك الله بلالي منا بودكرو ايه دي الله بلالي مسلم بشوكه و جايلك مسلم بشك و للا تدرم هازوكرو এবং তাদেরকে নিরাপত্তা দান কর আল্লাহ আসলে আহ মুসলিম মাকান মুসলিমদের অবস্থা ভালো করে দাও যে কোনো জায়গায় পৃথিবীর আজ আল জলাল আল ইকরাম সুফহান রব্বিক রব্ ইজম্মায় সেফুল ওসালাম আলমুরসলীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী